আলুর চাট, আলু 150 গ্রাম, পেঁয়াজ 15 গ্রাম কুচানো, আদা 5 গ্রাম কুচানো, ধনে পাতা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 2, শুকনো লঙ্কা গুঁড়ো 3 গ্রাম, চাট মশলা 1 চামচ, নুন স্বাদ মতো, লেবু মাঝারি মাপে 1টা রস করা, শুকনো আদার চাটনি আন্দাজ মতো, সাজাবার জন্য লেবুর খোসা, কুচানো ধনে পাতা, পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো ও নুন আন্দাজ মতো। আলু সেদ্ধ করে বড় বড় টুকরো করুন। 1টা বড় বাটিতে সেদ্ধ আলু রেখে বাকি সব মশলা দিন, একসঙ্গে ভালো করে রাখুন, কিন্তু দেখবে যাতে আলু সেদ্ধ চটকে না যায়। মশলা মাখানো আলু পরিবেশন করার প্লেটে রেখে পরে লেবুর খোসা ধনে পাতা টমেটো সাজিয়ে নিয়ে ফ্রিজে রাখুন। এবার ঠান্ডা ঠান্ডা খেতে দিন।